তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন যে ইউশিকুল উমামু যে পৃথিবীর সমস্ত কুফরি শক্তি তারা এক হয়ে যাবে বলেন কি হয়ে যাবে এক হয়ে কি করবে আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা যে তোমাদের বিরুদ্ধে কাফেররা এক হয়ে একজন আরেকজনকে ডাকবে ইহুদিরা খ্রিস্টানদেরকে ডাকবে খ্রিস্টানরা বৌদ্ধদেরকে ডাকবে বৌদ্ধরা হিন্দুদেরকে ডাকবে যত ইসলাম বিরোধী কুফরি শক্তি আছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে এভাবে ডাকবে কেমন ভাবে যেভাবে খাবারের দস্তরখানে একজন আরেকজনকে ডাকে আপনি দুপুরে খেতে বসলে মনে করেন দুপুরে আপনি যখন খাইতে বসবেন তখন আপনার ছেলে মেয়ে কই আছে কি বলেন বাবা ডাকে না যে তোমরা আসো তাড়াতাড়ি আসো খাওয়া দাওয়া করো মা তো ডাকে তোমরা কে কোথায় আসো তাড়াতাড়ি আসো খাওয়া দাওয়া করো মা তার সন্তানকে যেভাবে ডাকে খাওয়ার খাবারের টেবিলে খাবারের দস্তরখানে যেভাবে ডাকে বাবা তার সন্তানকে বন্ধু বন্ধুদেরকে আপনার খাবারের দস্তরখানে যেভাবে ডাকে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে একজন আরেকজনকে এইভাবে ডাকবে এই যেমন ইসরায়েল 8000 বর্গ কিলোমিটারের একটা ছোট্ট একটা দেশ আজকে সে আরব বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আপনার খুঁড়ির জুড়ে বুড়ি লড়ে আজকে আমেরিকা তার পাশে দাঁড়ায় গেছে আজকের ব্রিটেন তার পাশে দাঁড়ায় গেছে আজকের ভারত তার পাশে দাঁড়ায় গেছে এবং বলতেছে তোমরা জুরো মুসলমানদেরকে মারো হত্যা করো আমাদের পাশে আসি আমেরিকা সাথে সাথে 5000 সৈন্য পাঠিয়ে দিয়েছে কয় হাজার এবং আমেরিকার কাছে সবচেয়ে আধুনিক একটা এয়ারক্রাফট যে বিমান বাহির অনতরী পাঠিয়ে দিয়েছে 737 মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে যে যত টাকা লাগে ডলার লাগে পয়সা লাগে সব দিব মুসলমানদেরকে মারো আল্লাহর নবীর হাদিস কি চমৎকার মিলে গেল এমন একটা সময় আসবে পৃথিবীর সমস্ত কাফের শক্তি এক হয়ে যাবে এবং একজন আরেকজনকে মুসলমানদের বিরুদ্ধে এমন ভাবে ডাকাডাকি করবে যেভাবে খাবারের টেবিলে খাবারের দস্তরখানে একজন আরেকজনকে ডাকে তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমিন তিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ও গো আল্লাহর নবী যে মুসলমানদের বিরুদ্ধে একজন আরেকজনকে ডাকবে যেভাবে খাবার দস্তরখানের দিকে একজন আরেকজনকে যেভাবে ডাকে এভাবে ডাকবে ওই দিন কি মুসলমানের সংখ্যা কম থাকবে নাকি ওই দিন কি মুসলমানরা দুর্বল হয়ে যাবে নাকি ওই দিন কি মুসলমানদের সামরিক শক্তি কম থাকবে নাকি সৈন্য সেনা কম থাকবে কি থাকবে নাকি মুসলমানদের সংখ্যা ওই দিন কম থাকবে নাকি আল্লাহর নবী তখন বললেন লা ওয়ান্তুম ইয়াউমাইদিন কাসীরুন না তোমরা সংখ্যায় ওই দিন কম থাকবে না সংখ্যায় তোমরা অনেক বেশি থাকবে কিন্তু সংখ্যায় থাকার পরেও ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইলি যে তোমরা এমন হয়ে যাবে আদর্শ না থাকার কারণে একতা না থাকার কারণে বিশ্বাস চেতনা না থাকার কারণে মূল্যবোধ না থাকার কারণে ঈমান আমল ঠিক না থাকার কারণে তোমাদের অবস্থা এমন হয়ে যাবে কাগুসাইন কাগুসা গুসাউন কাগুসা ইসাইল যে ওই দিন মুসলমানরা পানিতে ভাসন্ত খড়কুটার মতো হয়ে যাবে কার মতো ভাই পানিতে ভাসন্ত খড়কুটা দেখেন না আপনাদের তো নদী আছে এই যে নদী দিয়ে কলা গাছ ভেসে যায় না এই নদীর পানি দিয়ে বন্যার পানি দিয়ে বিভিন্ন আবর্জনা ভেসে যায় না এই যে বন্যার পানি দিয়া বিভিন্ন আবর্জনা কলা গাছ সহ যে খড়কুটা লাকড়ি বাকড়ি যেভাবে ভেসে যায় ওই সময় মুসলমান এমনভাবে ভাসতে থাকবে যেমন আজকে মুসলমানদের পাশে কেউ নাই মুসলমানদের পক্ষে কেউ কথা বলে না এইভাবে আচ্ছা বলেন আজকে যে 25000 আপনার গাজার মুসলমানদেরকে মারা হয়েছে যদি 25000 লোক খ্রিস্টান হতো তাহলে পৃথিবীর অবস্থা এমন থাকতো না উলট পালট হয়ে যেত ঠিক কিনা বলেন এই 25000 লোক যদি ইহুদি হতো এই 25000 লোক যদি বৌদ্ধ হতো তাহলে পৃথিবীর অবস্থা এমন থাকতো না পৃথিবীটাই উলট পালট হয়ে যেত কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই কারণ তারা হলো মুসলমান তারা কি ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল ওই সময়ে ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম
তোমাদের আদর্শহীনতার কারণে ঈমানহীনতার কারণে ওই দিন কাফেরদের অন্তর থেকে আল্লাহ পাক তোমাদের ব্যাপারে ভীতি উঠায়া নেবেন তারা তোমাদেরকে হিসাব করবে না তারা তোমাদেরকে গুনবেও না তারা তোমাদেরকে কাউন্টও করবে না তারা তোমাদেরকে আপনার একটা হিসাবও তোমার করবে না মূল্যায়নই করবে না মুসলমানদেরকে যেমন এখন মুসলমানদের আত্মনাদকে এই যে কঠিন হামলা মুসলমান এইভাবে মরতেছে তারা কোনো হিসাবই করে না ولا يقذفن الله في قلوبكم الوهن ওই সময় আল্লাহ পাক তোমাদের তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢেলে দিবেন ওহান এক সাহাবী বললেন ওমাল ওহানু ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর রাসূল ওহান কি জিনিস আল্লাহর নবী বললেন ওহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত একটা হলো দুনিয়ার মহব্বত আর একটা হলো মৃত্যুর প্রতি ঘৃণা ওই সময় মুসলমান দুনিয়ার পাগল হয়ে যাবে কার পাগল জোরে কোনা কিসের পাগল হয়ে যাবে ওই সময় মুসলমান দুনিয়া ছাড়া কিছুই বুঝবে না কি বলেন যে এই লোকটা সুদে আপনার সুদের ব্যবসা বাণিজ্য করে তার কাছে কি পরকাল বড় না দুনিয়া বড় যে এই লোকটা ঘুষ খায় অন্যায় করে ওই লোকটার কাছে পরকাল বড় না দুনিয়া বড় তার কাছে দুনিয়া বড় ওই সময় মানুষের অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে ওয়া কারাহিয়াতুল মাউত এবং মৃত্যুর প্রতি অনিহা ঘৃণা আসবে তারা জিহাদ করবে না তারা সংগ্রাম করবে না তারা আন্দোলন করবে না তারা সৎ কাজে আদেশ দিবে না অন্যায় কাজে তারা বাধা দিবে না যেমন ইসরায়েলকে মারতেছে আপনার ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে গাজার মুসলমানদেরকে মারতেছে আপনার চতুর্দিকে মুসলিম রাষ্ট্রগুলো আছে একজনও কেউ বাধা দিল না ঠিক কিনা বলেন তাহলে ওই সময় তোমরা খড়কুটার মতো হয়ে যাবে আর তোমাদের অন্তরে ওহান চলে আসবে ওহান কি সাহাবী প্রশ্ন করলেন নবীজি বললেন ওহান হলো হুব্বুদ দুনিয়া দুনিয়ার মহব্বত বলেন কার মহব্বত আজকে কি আমাদের অন্তরে আখেরাতের মহব্বত বেশি না দুনিয়ার মহব্বত বেশি আচ্ছা বলেন